সালাম আলাইকুম ভিউয়ার্স, আমি ফয়সাল। আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব, সৌদি আরবে যে প্রবাসী ভাইয়েরা এবং বোনেরা অবৈধ আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার এই আলোচনাটা। আমার এই ভিডিওটা যারাই দেখবেন, আমার অনুরোধ থাকবে শেয়ার করে দিবেন। আপনি যদি শেয়ার করে দেন, অন্য কোনো ভাই বোনে দেখে যদি উপকৃত হয়, হয়তো আপনার আল্লাহ ভালো করবে। তো আশা করি বুঝতে পারছেন আমি কি প্রসঙ্গে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। 2022-এর পরে সৌদি আরব সরকার অবৈধ প্রবাসীদেরকে সুযোগ দিয়েছে বৈধ হওয়ার জন্য। ওই সময় হাজার হাজার রূপপ্রাপ্তরা বৈধ হয়েছে, পিছনের কোনো টাকাই বেশি লাগে নাই। যখন আজকে আপনার বৈধ হওয়ার জন্য মালিক বা কফিল বা কোম্পানি গেছেন, আজকের থেকে আপনার টাকা ধরবে, ট্রান্সফার প্লাস আপনার আকামা খরচ। এবং যাদের আকামা নাই এবং যাদের আকামা 5 বছর 4 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের কোনো জরিমানা নেয় নাই। তো এই সুযোগটা যেহেতু আপনি বর্তমানে এখনো চালু আছে, তা আপনি কেন সুযোগটা নিবেন না? আপনি কেন সুযোগটা গ্রহণ করবেন না? যখন এটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনি আফসোস করবেন, তখন কোথায় যাবেন? দেখেন, দীর্ঘদিন দীর্ঘদিন লম্বা সময় ধরে কিন্তু সুযোগটা দেওয়া রাখছে প্রবাসীদেরকে। তা এখন যেহেতু এটা কোনো সময় বাইরে দেয় নাই যে 3 মাস 4 মাস বা 1 বছর পরে আমরা এটা বন্ধ করে দিব, এই সুযোগটা তোমরা এখন গ্রহণ করো, যেহেতু এটা সময় দেয় নাই। আরম্ভ করতে কিন্তু শুরু হয়েছে, কিন্তু শেষের কোনো ওনারা নির্ধারিত সময় দেয় নাই। তাহলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময়। তা আপনি কেন অবৈধ থাকবেন এই দেশে? আপনি জানেন অবৈধ দেশে থাকা, এটা আমার নিজের দেশ না, এটা হলো অন্যের দেশ। এটা সৌদি আরবের আইন কানুন সম্বন্ধে আপনি অবশ্যই জানেন, এটা বাংলাদেশের মতো না যে আপনি সহজ পন্থে পারিয়ে যাবেন। তা আপনি অবৈধ আছেন, সুযোগ যখন পাইছেন, আপনাকে সুযোগ দিচ্ছে সরকার, আপনি বৈধ হয়ে যান। এবং কারা হইতে পারবেন না? আমিল মঞ্জিল, সাবাক খাস এবং হাউস ড্রাইভার এবং ডোমেস্টিক যারা বিষয়তে আছেন তারা পারবেন না, এবং সাধারণ কর্মী যারা তারা পারবেন। এবং এর মধ্যে কারা আর আবার পারবেন না, যেমন আপনার পাসপোর্ট নম্বরে আপনার হরুপ হয়েছে এবং আপনার নামে ফাইনাল একগিট দিচ্ছে আপনি জান নাই, তারা হইতে পারবেন না। আর বাকি যে সাধারণ কর্মী আছে যারা কাজ করতেছেন কোম্পানিতে, বা আপনার আপনার নামে কোনো সমস্যা নাই, আপনার কোনো কিছু হয় নাই, আপনার মালিকে বর্তমানে আকামা বানাইতেছে না বা আপনার আকামা হয় নাই, বা আপনি সাধারণ কর্মী, আপনি পারবেন, আপনার জন্য এই সুযোগটা এখনো বহাল আছে। তা বা পালিয়ে গেছেন, তো এই জন্য পালিয়ে গেছেন, তো সুযোগটা গ্রহণ করুন, প্লিজ অবৈধ থাকবেন না। তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। যদি আমার কথা যদি আপনারা উপকৃত হন, তাহলে আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর বিষয় ব্যাপারে হোক, যে কোনো কিছুর ব্যাপারে হোক, যদি জানতে চান কমেন্ট করবেন, কমেন্ট আমি আপনাদেরকে জবাব কমেন্ট আপনাদেরকে অবশ্যই জবাব দিয়ে দিব এবং প্রশ্নকে উত্তর দিব। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।